আমি আমার জীবনে অনেক কষ্ট করছি, ছোটবেলা থেকে সৎ মায়ের ঘরে লাঠি গুড়ি খায়া অনেক কষ্টে দুঃখে বড় হয়েছি। বড় হয়ে বাপে বিয়ে দিছে ঘুরে, সতীনের ঘরেই বিয়ে দিছে, সেখানেও সতীনের ঘরে অনেক জ্বালা যন্ত্রণা অনেক অশান্তি সহ্য করে সংসার করছি। লাস্টে স্বামী মারা গেছে, মারা যাওয়ার পরে সতীন সতীনের ছেলে মেয়েরা তারা মারধর করে বাড়ির থেকে বার করে দিছে। বার করে দেওয়ার পরে এখন আমি চারটা বাচ্চা, ছোট ছোট চারটা বাচ্চা নিয়ে ঢাকা শহরে বাস করতেছি অনেক কষ্টে দুঃখে। আমি একটু নিজের পায়ে দাঁড়াতে চাই, নিজের পায়ে দাঁড়ানোর জন্য আপনাদের কাছে কিছু সাহায্য চাই। যদি কোনো শ্রমিক ভাইয়েরা থাকেন তা আমাকে সাহায্য করার জন্য আমার পাশে দাঁড়ান। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আছি, আল্লাহর রহমত ভালোই আছে। নাম কি আপু আপনার? আমার নাম মোসাম্মদ লাইলি বেওয়া। লাইলি জি, কি বলতে চান? আমি বলতে চাই আমার জীবনে অনেক বড় জীবন হিস্ট্রি, আমি অনেক খুব কষ্টে দুঃখে আছি। আমার স্বামী মারা গেছে আমার ছোট ছোট বাচ্চা কোচ্চা রেখে। আমি এই বাচ্চাদেরকে লালন পালন করতে পারি না, লেখাপড়া শেখাইতে পারি না, তিন বেলা তিন মুঠো ঠিক মতো খাওয়াইতে পারি না। আমি নিজে একজন অসুস্থ মানুষ, আমার হাড়ের সমস্যা, আমার মাথার যন্ত্রণা, বাম সাইডে কিডনি নষ্ট। আমি তারপরও এত কষ্টের মধ্যে থেকেও এই বাচ্চাদের জন্যে টুকটাক বাসায় কাজ করি, এনে কোনো রকম নুন ভাতে বাচ্চাদের একবেলা খাওয়াইলে আর একবেলা খাওয়াইতে পারি না। আমার বাড়িঘর নাই, স্বামী মারা গেছে আমার সতীনের উপর, ছেলে মেয়ের সতীনের ছেলে মেয়ের উপর বিয়ে হয়েছিল। স্বামী মারা যাওয়ার পর তারা আমাকে মারধর করে বাড়ির থেকে বার করে দিছে। আমি এসে পাঁচ বছর এই ঢাকায় আসছি, ঢাকায় এসে এই বাসা বাড়িতে কাজ করে কোনো রকম এই ছোট ছোট বাচ্চাদের আমি লালন পালন করতেছি। আপনি বলছেন যে আপনার সতীনের ঘরে আপনার বিয়ে হয়েছে? জি, সতীনের ছেলে পেলের উপর আমার বিয়ে হয়েছিল। আপনি যেখানে বিয়ে হয়েছে সেই সেই ঘরে সতীন ছিল? হ্যাঁ সতীন ছিল। আপনার আগে আপনার স্বামী আরেকটা বিয়ে করছেন? আরেকটা বিয়ে করছেন। আপনি কিভাবে সেখানে বিয়ে দিল বা কি বলেছেন? আমি জানি না, আমার বাপ ভাইরাও অত খোঁজ খবর নেয় নাই, আর আমার নিজের মা ছিল না, সৎ মা ছিল। সৎ মার ষড়যন্ত্রতে বাপ সতীনের উপরেই বিয়ে দিছিল, যে টাকা পয়সা দেওয়া না লাগে, যাতে খরচাপাতি করা না লাগে, এই কারণে। আর আমার বাপও গরিব ছিল, তো তার কোনো অর্থ সম্পদ ছিল না, সেই জন্য সে অত যাচাই করেনি। যাচাই না করে বিয়ের পরে দেখা গেল যে এতগুলা বাচ্চা কোচ্চা, তারও আগের বউ আছে, বাচ্চা কোচ্চা আছে। এখন বাপ ভাবলো যে বিয়ে তো দিয়েই সারছি, নিজেও ভাবলাম। আমরা জানতে চাচ্ছি যে আপনি বিয়ের আগে জানতো না, বিয়ের পরে তো আপনি জানতে পারলেন যে আপনার ঘরে? হ্যাঁ, বিয়ের পরে জানতে পারলাম। জানার পরে এখন কিছু করার তো উপায় নাই, কেন ওখানেও সৎ মায়ের অত্যাচার, সৎ মায়ের জ্বালা যন্ত্রণা, সেখানেও যায় না। চিন্তা করলাম জীবনে ঘর থেকে বেরিয়ে এসে আর এক সতীনের ঘরে পড়ছি, মানে এক অশান্তির থেকে বাইরে হয়ে এসে আর এক অশান্তিতে পড়ছি। এখন চিন্তা করলাম মেয়ে মানুষের বিয়ে জীবনে কয়টা, এখন এই জায়গাতে যদি দুঃখ সুখে দিন যায় যাক, কিন্তু স্বামীরও তেমন কিছু করে দেওয়া যায় নাই, যা ছিল সব তার বড় বউয়ের নামে আগেই করে দিছিল। যখন সে মারা গেল, মারা যাওয়ার পর সেই বড় বউ, বড় বউয়ের ছেলে মেয়েরা সবাই মারধর করে আমাকে বাড়ির থেকে বার করে দিল। বার করে দেওয়ার পরে এই যে আমি ঢাকায় আসছি পাঁচ বছর, পাঁচ বছর আমি ঢাকায় এই ছেলে মেয়েদের নিয়ে বাসা বাড়িতেও কাজ করি। সময় আল্লাহ, গরিব কপাল কী করবো, লজ্জা করে সময় লোকের কাছেও হাত পাতি, এই করে ছেলে মেয়েদের কোনো রকম নুন ভাত খাওয়াই। নিজের অসুস্থতার ইয়াতেও চিকিৎসাপাতি ঠিক মতো করতে পারি না, এতগুলো রোগ নিয়ে যে ভারী কোনো কাজ করব তাও করতে পারি না। নিজেও অনেক রকমের অসুস্থতা, হাড়ের রোগী, আবার কিডনির সমস্যা, নানান সমস্যায় আমি আছি। কিন্তু আপনারা যদি কেউ পারেন এই অভাগিনীকে কিছু সাহায্য করতে, বা তার ইতিম বাচ্চাদেরকে লেখাপড়া শেখানোর জন্য বা তাদের খাওয়ানো পড়ানোর জন্য কিছু সাহায্য করতে, এই কারণে আমি এই ভিডিওর সামনে দাঁড়াইছি বা আপনাদের কাছে আবেদন আপত্তি করছি। আচ্ছা আচ্ছা,
আপনি বলতে চাচ্ছেন যে আপনি যদি কেউ সহযোগিতা করে আপনার পাশে দাঁড়াতে আচ্ছা কিভাবে সহযোগিতা করলে আপনি দাঁড়াতে চান নিজের পায়ে দাঁড়াতে চান নাকি নতুন করে কোনো স্বপ্ন দেখছেন না নতুন করে কোনো স্বপ্ন দেখিনি কেন বাচ্চা কোচার মা আমি তিন চারটা বাচ্চা এখন এই ছোট ছোট বাচ্চা ফেলে আমি আবার কি নতুন স্বপ্ন দেখব আমি চাই সে আমার বাপের মতো ভাইয়ের মতো বা চাচার মতো বা ভালো বন্ধুর মতো আমার পাশে দাঁড়াক সে আমাক সহযোগিতা করুক বা সে আমাকে আমার বাচ্চাদের আমি সহযোগিতা করে এমন কিছু করতে চাই যে আমার কোনো রকম একটা থাকার স্থান হয় যে আমি বেশি চাই না আমার বেশির ইয়া নাই যে আমার চিকিৎসার জন্য বা তারা কিছু সাহায্য করলো বা আমার থাকার জন্য আমার আশ্রয় নাই আশ্রয়ের জন্য আমাকে কিছু সাহায্য করলো যে আমি দু একটা জায়গা কিনতে পারি কোনো রকম একটা কুড়া ঘর করে সেই জায়গায় বাস করতে পারি সেটা তো পরের কথা এই মুহূর্তে চলতে গেলে নিজেতে স্বাবলম্বী হওয়ার দরকার আছে হ্যাঁ এই মুহূর্তে চলতে গেলে স্বাবলম্বী হওয়ার দরকার আছে বিধায় তো আপনাদের কাছে আমি সাহায্য আবেদন করছি আমরা সেটাই জানতে চাচ্ছি কিভাবে আপনি স্বাবলম্বী হতে চান মানে সহযোগিতা করলে আপনার পরিকল্পনা কি সেই সহযোগিতা নিয়ে আমার পরিকল্পনা যে আমাকে এমন কিছু সাহায্য করুক যে আমি ছেলে মেয়েদের লেখাপড়া করাইতে পারি মানুষের মতো মানুষ করতে পারি তারা একদিন নিজের পায়ে দাঁড়াইতে পারে তারা একদিন আমাকে সেবা যতন করতে পারে এরকম কিছু সাহায্য চাই লেখাপড়া তো দীর্ঘমেয়াদী একটি প্রসেস একজন মানুষ তো দীর্ঘমেয়াদী সাহায্য করবে না হয়তো একবার দুইবার কিছু টাকা দিলো আপনার পাশে সহযোগিতা করলো আমি চাচ্ছি সেই টাকা দিয়ে আপনি কিভাবে সহযোগিতা ওই টাকা দিয়ে আমি স্বাবলম্বী হতে চাই ওই টাকা দিয়ে আমি একটা ব্যবসা করলাম বা একটা কোনো দোকান টোকান করলাম সেটি জানতে চাচ্ছি বা যে কোনো একটা হয়তো একটা গরু নিয়ে আপনি নিজে স্বাবলম্বী হওয়ার চিন্তা করছেন হয়তো বা ব্যবসাটা কি কি ব্যবসা করতে পারেন ব্যবসা তো পৃথিবীতে অনেক রকমের ব্যবসায়ী আছে হয়তো কাঁচামালের ব্যবসা করতে পারিস হয়তো বা কাপড় চোপড়ের ব্যবসা করতে পারি সেই মনে করেন আপনি কি ব্যবসা করতে পারবেন সেখানে কত টাকা পুঁজি হলে আপনি সেই ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারবেন বলে মনে করেন আমি মনে করি লাখখানেক টাকা হলে মনে করেন যে আমি একটা ছোট মোটো মুদিখানা দোকান দিয়ে টুকটাক চলতে পারবো আচ্ছা আচ্ছা এক লাখ টাকা যদি কেউ আপনার পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে আসে তাহলে আপনি একটা মুদি দোকান দিয়ে নিজে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করবেন সেই থেকে সন্তানের লেখাপড়া ধীরে ধীরে সেটা সম্ভব হবে নিজে স্বাবলম্বী হলে হয়তো সন্তানের লেখাপড়া হবে হ্যাঁ জি জি সন্তানকে ভালো রাখতে পারবেন জি এক লাখ টাকা হলে আপনি করতে পারবেন জি এই এক লাখ টাকা দিয়ে আপনি নিজে একটা মুদি দোকান দিতে পারবেন জি আচ্ছা আচ্ছা সেটি কোথায় দেওয়ার চিন্তা করছেন যদি এরকম কেউ আপনার পাশে এসে দাঁড়ায় ঢাকা শহরে কি সম্ভব ঢাকা শহরে এই সম্ভব না হলেও হয়তো বা তখন দেশে যায় ও খাস মাছ জায়গাতে হোক বা ঢাকাতেই যে কোনো খাসের জায়গা তো অনেক পড়ে থাকে কোনাকানিতে একটা দোকান দিলাম আচ্ছা ঢাকা শহরেও একটা যে কোনো জায়গায় চা দোকান মুদি কেন দেশে তো আমার বাড়ি নাই ঘর নাই আমি দেশেই যাই বা কোথায় বাস করব দেশে তো কেউ নাই না দেশে কেউ নাই আপনি বলছেন যে আপনি না না সেখানে তো তারা বার করে দিয়েছে বলে তো আমি আর বাড়িতেই যাই নাই সেই পর্যন্ত আর এই পর্যন্ত আমি বাড়িতে যাই নাই সম্পত্তি নাই না স্বামীর সম্পত্তি যেটুকুন ও সব তো তার বড় বউয়ের নামেই দিয়েছে এখন যেটুকুনটা আছে ও মনে করেন যে একটা কুড়া ঘর কেন একটা বাথরুমে উঠবে না ভাগে যেটুকুন পাবো তো ও ভাগ আমার নেয়ার থেকে না নেয় অনেক ভালো যেটু পাবেন সেটা কিছু হবে না বাকি না কিছু হবে না আপনার আগের ঘরে বউর নামে দিয়ে দিয়েছে জি সব বড় বউয়ের নামে দিয়ে দিছে এখন দুই তিন শতক জায়গা আপনি কবে সে স্বামী মারা যাওয়ার পরে মারা যাওয়ার পরে জানলাম মারা যাওয়ার না আগে জানতাম না কেন না আগে স্বামীও বলে নাই তারাও বলে নাই যখন স্বামী মারা গেল মারা যাওয়ার পরে যখন আমাকে মারধর করে অত্যাচার করে আমাকে বাড়ির থেকে বার করে যায় তখন যখন আমি দশজন ডাকি দশের লোক যখন আসে তখন তারা কাগজ কলমে সব প্রমাণ দেখায় এই হলো হিসাব আপনার স্বামী কিভাবে মারা গেল কি হলো আমার স্বামী হঠাৎই স্ট্রোক করেছিল সে অসুস্থ ছিল এমনি তো হার্টের রোগী ছিল কিন্তু যেদিন মারা গেছে সেদিন সে পুরোভাবেই ভালো ছিল হঠাৎই রাত 12টার সময় স্ট্রোক করছে আমার সালটা অতটা মনে নেই কিন্তু আজ থেকে 5 বছর আগে সে মারা গেছে মাসটা ছিল হলো রমজান মাস ছিল বাংলাতে ছিল হলো আষাঢ়ের 3 তারিখ আর জুলাইয়ের 19 তারিখ কিন্তু সালটা আমার সঠিক মনে নেই কিন্তু কেমনে তারিখ মারিক সব মনে আছে ১৬ সাল ছিল ২০১৬ সাল ছিল এবার সাল মনে হয়েছে ২০১৬ সালে মারা গেছে হ্যাঁ ২০১৬ ১৫ সালে মারা গেছে ২০১৫ সালে মারা গেছে মারা যাওয়ার কতদিন পরে আপনার এই
সতিনের ঘরে সেলিমের 40 দিনের দিনে 40 দিনে তারা কি বলছে তারা কি বলে 40 দিনের দিনে তারা বলছে যে আমার এখানে আমাদের এখানে তোমার থাকা চলবে না কেন চলবে না তা আমি বললাম কেন থাকা চলবে না এখানে যেমন তোমার এত দিন তোমার তো এই জায়গাতে তোমাদেরও যেরকম শক্তি আমারও সেই রকম শক্তি তখন আমাকে বলা হলো কি যে তোমার শক্তি যতদিন আমার বাপ ছিল এতদিন আমার বাপ মারা গেছে তোমার আর কোনো শক্তি নাই কেননা যা ছিল আমার বাপের কিছুই নাই যা ছিল সব আমাদের ছিল তা আমরা শুধু বাপের কারণে তোমাদের তোমাকে কিছু বলে নেই যে বাপে কষ্ট পাবে এই বলল আর গ্রামের 10 জনও তখন বলল যে আর তো এখানে কিছু করার নাই যেহেতু তোমার স্বামীর কিছু নাই এখন তুমি যদি কাল খাইটা কামায়া কিছু করতে পারো তা করো আর না হলে তোমার বাচ্চারা যদি কোনোদিনও বড় হয়ে কিছু করতে পারে তা করবে আমার আপনি যেটা বলছেন এই কথা বিষয়ে আপনি স্বাবলম্বী হতে চান নিজের পায়ে দাঁড়াতে চান সন্তানকে মানুষ করতে চান লেখাপড়া করিয়ে যদি এই বিষয়ে আপনার সাথে যোগাযোগ করতে চাই কিভাবে করবে আমার মোবাইল নাম্বার আছে আমার মোবাইল নাম্বার দিব মোবাইল নাম্বার বলতে পারবেন হ্যাঁ জি নাম্বারটা বলতে পারবো বলেন 014-038-3986 014-038-3986 দর্শক আমরা বোনের জীবনে গল্প শুনলাম আপনারা যদি তার পাশে দাঁড়াতে চান তার সাথে যোগাযোগ করতে চান যে বোনটি বলেছে নিজের পায়ে দাঁড়াতে চায় স্বাবলম্বী হতে চায় সন্তানকে মানুষ করতে চায় সেই জন্যই আজকে আমরা সামনে আপনাদের সহযোগিতা চাই যদি কোনো ভাই হৃদয়বান ব্যক্তি তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করেন নাম্বারে যোগাযোগ করবেন নাম্বারটি ভিডিওটিতে তিনি বলে দিয়েছেন ওই নাম্বারে যোগাযোগ করে তার সাথে কথা বলতে পারবেন দর্শক আজকের প্রতিবেদন এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ